মাত্র 12 ওভার 3 বলেই শেষ হয়ে গেল নিউজিল্যান্ড টিম। চতুর্থ দিন ভারতকে ম্যাচ জিততে লাগলো মাত্র 75 বল, তার মধ্যেই নিউজিল্যান্ডের বাকি 5 উইকেট ফেলে দিল জয়ন্ত যাদব ও রবিচন্দ্রন অশ্বিন। 167 রানে শেষ হয়ে গেল নিউজিল্যান্ডের ইনিংস। 372 রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে গেল বিরাট কোহলিরা, সেই সঙ্গে তারা জিতে গেল দু ম্যাচের টেস্ট সিরিজও। চতুর্থ দিনের শুরু থেকেই স্পিনারদের বল করতে পাঠান বিরাট কোহলি, দুরন্ত বল করলেন ভারতের দুই অফ স্পিনার। বিশেষ করে জয়ন্তের বল খেলতে খুব সমস্যায় পড়েছিল কিউই ব্যাটসম্যানরা। দিনের প্রথম 4টি উইকেট তুলে নেন তিনি। একে একে আউট হন রচিন রবীন্দ্র, কাইল জেমিনসন, টিম সাউদি ও উইলিয়াম সোমারভিল। শেষ উইকেট তুলে নেন রবিচন্দ্রন অশ্বিন। রানের নিরিখে সব থেকে বড় ব্যবধানে জিতল বিরাট কোহলিরা, যার ফলে শুরু হলো কোহলি দ্রাবিড় যুগ। প্রসঙ্গত, ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। প্রথম ইনিংসে ময়াঙ্ক আগরওয়ালের দুরন্ত 150 রানের দৌলতে 325 রান করেছিল তারা। বিশ্বের তৃতীয় বোলার হিসেবে টেস্টে এক ইনিংসে 10 উইকেট নিয়েছিল কিউই স্পিনার আজাজ প্যাটেল। তবে তা আজ এই ম্যাচে একেবারেই কাজে আসলো না। মাত্র 62 রানে শেষ হয়ে গেছিল নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। ফলো অন না করে ব্যাট করেছিল বিরাট কোহলিরা। 7 উইকেটে 276 রানে ডিক্লিয়ার দিয়েছিল ভারত। 540 রানের লক্ষ্য নিয়ে এই টেস্ট ম্যাচ জিততে খেলতে নেমেছিল নিউজিল্যান্ড টিম, আর সেই 540 রান তাড়া করতে নেমে 167 রানে শেষ হয়ে গেল নিউজিল্যান্ড টিম, যার ফলে ভারত সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে বর্তমানে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের নাম্বার 1 পজিশনে তো চলে গেলেই। এছাড়া ঘরের মাঠে টানা 14টি টেস্ট ম্যাচ জয়ের রেকর্ডও গড়ে তুলল। তো আজকের ভিডিও এটুকুনি, ভালো লাগলে অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্ট, এবং আরও এইভাবে ভারতীয় টিম ও আইপিএল সংক্রান্ত প্রত্যেকটি আপডেটের জন্য এক্ষুনি করে দাও ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।